প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেন, তাই প্রত্যেকেরই এটা শোনা উচিত। রবিবার সোনাইয়ের উত্তর কৃষ্ণপুর জিপির 74 নম্বর বুথে মন কি বাত শোনার অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মনের কথাই যে ব্যক্ত করেন প্রধানমন্ত্রী, এটা বোঝাতে তিনি করিমগঞ্জের রিক্সাচালক আহমদ আলীর প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। আমিনুল বলেন, রিক্সা চালিয়ে বেশ কটি স্কুল স্থাপন করে অনন্য নজির গড়েন আহমদ আলী, তার কথাও মন কি বাতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সোনাই কেন্দ্রের প্রতিটি বুথেই মন কি বাত অনুষ্ঠান শোনেন দলীয় কর্মীরা বলে উল্লেখ করে সবাইকে এই অনুষ্ঠান শোনার আহ্বান জানান সংখ্যালঘু সম্প্রদায়ের এই বিজেপি নেতা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাই মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি চন্দনা কুণ্ডু, এসসি মোর্চার সভাপতি বাপ্পা সূত্রধর, হিমাংশু দাস, বাবলু দাস প্রমুখ। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের আজকের সর্বভারতে প্রত্যেকটা বুথে মন কি বাতের প্রোগ্রাম হচ্ছে। আমাদের বুথের কর্মীরা আর মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, আর আমরা অনুরোধ করি প্রত্যেক ভারতীয় জনসাধারণে এই মন কি বাতটা শোনা খুবই দরকার। কারণ মানে আমাদের প্রধানমন্ত্রীর মন কি বাতে অনেক উপদেশমূলক কথা আছে, আর অনেক সময় একবার রিমোট অঞ্চলের কথাগুলো তার মানে মন কি বাতে উঠে আসে। আজকে আমরা এক সময় দেখেছি পাথারখান্দির আপনার একজন রিক্সা চালক, আমাদের বরাক উপত্যকার আহমদ আলী বলে একজন রিক্সা চালকের কথাও মন কি বাতে উঠে এসেছে। এই যে ছোটো ছোটো কথা, মনের মানুষের কথা, যে মন কি বাতে উনি আসেন, এই কথাটা শোনার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আস্থা আমাদের সোনাই সমষ্টিতে যতটা বুথ আছে প্রত্যেকটা বুথে আজকে মন কি বাত প্রোগ্রাম চলছে। আর এক একটা বুথে এক একজন দায়িত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে। আজকে আমাকে 74 নম্বর বুথে, উত্তর কৃষ্ণপুর 74 নম্বর বুথে আজকে আমাকে দেওয়া হয়েছে। আমরা সব কার্যকর্তারা এখানে আছি, আরও আমাদের এই এরিয়ার জনসাধারণরাও আনছেন, মন কি বাত শুনতেছেন, আর এই প্রোগ্রামটা চলবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মনের কথা, মানুষের মনের কথাটা উনি সবসময় শুনে যাবেন, মন ছোঁয়া কথা, এই মন ছোঁয়া কথাগুলো মানুষের উৎসাহিত হয়ে শুনে।